শুভেন্দু অধিকারী বলছিলেন যে যেভাবে পঞ্চায়েত নির্বাচনের সময় ওই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে বা এ রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক দল তারা রিগিং করেছিল তারা যেভাবে মানুষকে ভোট দিতে দেননি এবং যেভাবে অবাধ ভোটের ঠিক পরিপন্থী একটা পরিবেশ তৈরি করা হয়েছিল সেটা যদি আর না হয় এবারে সেটা নিশ্চিত সেই কারণেই আমাকে করেছে আমি শুনিনি সেই কারণের জন্যই করা প্রিসাইসলি যে ফলে শুভেন্দু অধিকারী মানুষটা একই আছেন শুধুমাত্র পতাকা পাল্টে গেছে আমি বলছি এখানে দাঁড়িয়ে বুদ্ধখলের রাজনীতি তিনি যদি করে থাকেন তার নেতৃত্বে ইনফ্যাক্ট সেটাই হবে এখন বিজেপি আমি এই কারণে বলছি যে বিজন উল্লেখ করতে ভুলে গেলেন চমৎকার দুটো ইলেকশন বাকি সব বললেন দু হাজার পনেরো বিধাননগরের পৌরসভা নির্বাচন দু হাজার আঠেরোর পঞ্চায়েত আমরা দু হাজার পনেরো সালের পৌরসভা নির্বাচনে অর্জুন সিং ওই দূরে ভাটপাড়া থেকে এসছিলেন ভোট দেখতে এখানটায় যে কেমন ভোট হয়

এবারে সেটা এক লাখ এক হাজার নশো ষোলো হয়েছে সুতরাং এতগুলো জায়গাতে নির্বাচন আমি ওদের অ্যাডভোকেট নই আমি নির্বাচন কমিশনের অ্যাডভোকেট নই আমাকে তাই দায়িত্ সেই দায়িত্ব দেওয়া হয়নি কিন্তু আমার মনে হচ্ছে অ্যাপারেন্টলি যে যদি এরকম একত্রিশ শতাংশ বৃদ্ধি হয় তাহলে বোধহয় খেপে খেপেই নেওয়া ভালো তার উপরে তো আমি রুল আমি রয়েছে তো চরম চড়া নেতা রয়েছে আসব মনোরঞ্জন বাবু এরা তো রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিরা একেরভাবে দেখেন আর আপনি মানুষের থেকে উঠে আসা কাহিনীকে আপনি সাহিত্যের আসলে পরিবেশন করেন মানুষকে আপনি খুব চেনেন আমাকে একটা কথা বলুন যে এই রাজনৈতিক দলগুলোর মুখে বারবার শোনা যায় এই ধরনের লালু প্রসাদ যাদবও বলেছিলেন সেই নাইনটিজে মনে আছে যে নির্বাচন কমিশন মানুষকে অপমান করছেন বিহারের মানুষকে বলেছিলেন এক্ষেত্রেও এখন বলা হচ্ছে এত দফা নির্বাচন মানুষ যারা গণতন্ত্র প্রেমী তাদের উদ্দেশ্যে কোথাও একটা অসম্মান রয়েছে আপনি কি সেভাবে দেখেন মনে করেন সত্যি কোথাও হয় আমি আমার সাধারণ জ্ঞানে যেটুক দেখি যেটুক বুঝি শুধু নির্বাচন কমিশন নয় সরকারি যতগুলো শক্তিশালী বিভাগ আছে সেটি একটি দলের পক্ষে কাজ করছে কোটা বিভাগ সিবিআই বলুন আয়কর বিভাগ বলুন সব আমরা বোকা নই নির্বোধ নই কিছুটা চোখ কান আমাদেরও খোলা আছে আর বিভিন্ন যে রাজনৈতিক দল তাদের এক সূত্রীয় কার্যক্রম যে করে হোক এই তৃণমূল সরকারটাকে উৎখাত করো আর কোনো কার্যক্রম নেই বাংলাটাকে আজকে বাংলা বিরোধী বাঙালি বিরোধী একটা শক্তির কাছে বিকিয়ে দেওয়ার তুলে দেবার খেলা চলছে বাঙালি সমাজ জীবনকে বিষিয়ে দেওয়ার খেলা চলছে আমাদের সাহিত্য সংস্কৃতিকে ধ্বংস করে আমি বারবার একটা কথা বলি যে আমাদের বাঙালির মধ্যে তিন রকমের লোক আছে এমনি সাধারণ মানুষ বাদে তিন রকমের লোক আছে একদল মানুষ বাঙালি যারা হাতে কলম তুলে নিলে নোবেল পুরস্কার পায় আর দল বাঙালি হাতে বন্দুক তুলে নিলে ইংরেজের মতো পৃথিবী কাঁপানোর শক্তি পর্যন্ত নত হয়ে যায় তার সামনে আর এক দল আছে মির্জাফর জগৎবল্লভ বল্লভ রায়দুল্লভ পয়সা দিলে যাদের কিনে নেওয়া যায় পয়সার খেলা চলছে কি পরিমাণ পয়সা ছড়ানো চলছে তার কিছু আমি নিচর তলায় থাকি আমি দেখি তো দেখছি তো যে এলাকায় কোনো দিন কেউ একজন বিজেপির একটাও নেতা কর্মীকে দেখা যায়নি রাত দেখা যাচ্ছে সেখানে ঝান্ডা বাঁধা হয়ে গেল শ শ লোক গাড়ি করে আসছে কোথা থেকে আসছে এসে একজনকে ধরলাম জিজ্ঞেস করলাম কী ভাই তোমরা বারো হাজার টাকা করে মাসে মাইনে পাচ্ছি সে ওই সব কোন দল জিতবে কোন দল কিছু না সে লেবার খাটছে আমাদের দেখানো হচ্ছে এই দেখো বিজেপির কত সমর্থক চারদিকে বিজেপি সুস্থভাবে যদি রাজনীতি করতো কিন্তু সেটা তো সে করছে না সে আমাদের বাংলা আমাদের বাঙালির মনীষীদের আমাদের নারীদের সম্বন্ধে ওদের দলের কর্মীরা আট দফা নির্বাচন বা আট দফা আঠাশ দফা ওরা যে করে হোক বাংলাটাকে গ্রাস করতে চাইছে টাকা ছড়িয়ে শক্তি প্রয়োগ করে আয়কর বিভাগ লেলিয়ে দিয়ে সিবিআই যে করে হোক বাংলাটাকে কারণ ওরা আজকে সারা ভারতবর্ষ থেকে তারা খাচ্ছে আজকে আমরা পাঞ্জাবের অবস্থায় যদি দেখি হরিয়ানার অবস্থা যদি উত্তরপ্রদেশ সব জায়গায় ওরা ঝাড় খাচ্ছে এখন ওদের শেষ আশ্রয়স্থল বাংলা কারণ আমাদের মধ্যে জগৎবল্লভ মির্জাপুর পাওয়া যায়